আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাকেঞ্জল ইউটিউব চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদেরকে কার্ড শো করে দিচ্ছি এবং শপের নামটা বলে দিচ্ছি, খালেদ ভ্যারাইটিস স্টোর। আর ঠিকানাটা বলে দিচ্ছি, 275 নিউ সুপার মার্কেট, ব্লক এ, নিস্তলা, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। আর ফোন নাম্বার আছে দেওয়া, আপনারা কন্ট্যাক্ট করে ঘরে বসেও শপিং করে নিতে পারবেন। বাসায় তো হোম ডেলিভারি দেন ভাইয়া, নাকি দেবেন না এটা? তো ভিউয়ার্স, এটা বাসায় আপনি দেখা যায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন না, কারণ ওনাদের এইভাবে লোক নেই। তো যাই হোক, আপনারা ঘরে বসে দামটা জেনে এবং শপে চলে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো হবে বা উপকার হবে সেক্ষেত্রে। তো চলুন আমরা কিছু গ্রিল দেখবো, গ্রিল করা না, বারবিকিউ গ্রিল করার জন্য। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বারবিকিউ চুলা বা আপনি বলতে পারেন কয়লা দিয়েও ইউজ করতে পারবেন এবং ওগুলো গ্যাসের মধ্যেও করতে পারবেন। তো আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব, তার আগে আমি ফার্স্টে যে সাইজগুলো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রথমে এটা কয় ইঞ্চির ভাইয়া? এটা চার স্টিক করে হবে। তো চার স্টিক, পাঁচ স্টিক, ছয় স্টিক, এভাবে করে বাড়বে এবং চুলার সাইজও বেড়ে যাবে এবং প্রাইসটাও বেড়ে যাবে। তো আমরা আগে দেখবো চার স্টিকের প্রাইসটা, জানবো 450 টাকা। তারপর আপনার পাঁচ স্টিকেরটা পড়বে 550, 600 স্টিক 650, 7 স্টিকের 750, তারপর হবে 10 স্টিকের 850 এবং বড়টা হচ্ছে 12 স্টিকের হচ্ছে 950 টাকা। তো ভিউয়ার্স, আমি প্রাইসগুলি জানিয়ে দিলাম আপনাদেরকে এবং কি এটা ইউজ করবেন কীভাবে সেটা এবার আমরা দেখব। চলুন সামনে দিকে একটু দেখি, আমি একটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার ড্রয়ারটা, এখানে আপনি দেখা যায় এটা বের করে, পুরোটা বের করে আপনি যদি গ্যাসের চুলার উপরে বসিয়ে দেবেন সেক্ষেত্রে গ্যাসেও আপনি গ্রিল করতে পারছেন। এবং কি এই ট্রেটা যদি দিয়ে দেন, আর এই এটা সিকটা বের করে সেক্ষেত্রে আপনি কয়লাটা ভিতরে যদি দিয়ে দেন এবং যে কয়লাটা যেভাবে আগুন ধরাইতে হয় সেভাবে ধরিয়ে যদি আপনি গ্রিল করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন, এবং যদি আপনি কোথাও পিকনিকেও যাচ্ছেন সেটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম, প্রাইস জানালাম, তো সেক্ষেত্রে আপনি শপে এসে সব থেকে নিয়ে যেতে পারবেন। এবং এটা হচ্ছে হোলসেল প্রাইস, ব্যবসার ক্ষেত্রেও কেউ যদি নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে। ভিউয়ার্স, আমরা তো বারবিকিউ চুলা দেখিয়েছি, এবার বারবিকিউ যে গ্রিলটা হবে সেটাও দেখাচ্ছি। গ্রিলটা দেখা যায় আপনি আস্ত মুরগি এবং কাবাব, শিক কাবাব যা তৈরি করতে পারেন সেটাও করতে পারবেন। এবং এটা হচ্ছে জালি, হ্যাঁ জালিটা এটার উপর বসানো যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা সাইজ হবে এবং সাইজটা এবং প্রাইসটা আমি জানিয়ে দিব। এটা জাস্ট এভাবে করে বসবে এখানে, আপনি এটা তখন থাকবে না, জাস্ট এটা দিয়ে আপনি কাজটা করে নিতে পারবেন। এখন আস্তা গ্রিলটাও আপনি যদি চিকেন বা ফিশ যে কোনো জিনিস রাখেন না কেন, আস্তা গ্রিল করতে পারবেন, কারণ এটাতে তো আপনি পিস করে আপনাকে দিতে হবে এই স্টিকে, আর এটাকে আপনি পুরো আস্তা করতে পারবেন। তো এটার প্রাইসটা কত আসবে? ছোটোটা হচ্ছে 200 টাকা, তারপরে 250, 300, 350। আচ্ছা, ছোটোটা হচ্ছে 250 থেকে নিয়ে বড়টা সাইজ পর্যন্ত কত আসবে? 300, 350, 300, 350, 400, 450 মধ্যে পড়বে। তো ভিউয়ার্স, আপনারা সাইজ বুঝে, যেহেতু আপনি বারবিকিউ চুলা যখন নেবেন সেই সাইজ বুঝে এই জালিগুলো আপনি নিয়ে নিতে পারবেন। তো এটার সাথে যে আপনাকে মিঠেমার, হ্যাঁ সাথে এটা অবশ্যই প্রয়োজন পড়বে। এটা হচ্ছে মিট হেমার, আপনার দেখা যায় মাংসটাকে থেতলিয়ে দেওয়ার জন্য, মশলাটা মাখানোর জন্য সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে, তার আগে আপনি মাংসটাকে থেতলিয়ে নেবেন। তো এটা হেভি অনেক। তো এটা প্রাইসটা কত আসতেছে? 400 টাকা প্রাইস পড়বে, 450 টাকা প্রাইস পড়বে। আপনারা শপে এসে নিয়ে যেতে পারেন, এবং কি আপনি যদি হোলসেলার হন যেরকম ব্যবসার ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা বারবিকিউ যা যা প্রয়োজন পড়ে আমরা সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বারবিকিউ ব্রাশ, অবশ্যই গ্রিল করার সময় বা বারবিকিউ করার সময় অয়েল ব্রাশ করতে হয়, সেক্ষেত্রে এরকম সুন্দর একটা ব্রাশ নিতে হবে। তো ছোটো সাইজ হবে, বড়ো সাইজ হবে, তা আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি, এটার প্রাইসটা কত আসবে? তো ভিউয়ার্স, এটার প্রাইসটা অনলি 100 টাকা পড়বে। এর থেকে ছোটো সাইজও আছে এবং এর থেকে বড়ো সাইজও আছে, আপনাদের সাইজ বুঝে আপনারা নিয়ে নিতে পারেন। আর শপে এসে যেহেতু নেবেন দেখে শুনে বুঝে অবশ্যই নেবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে বারবিকিউ টং, যেরকম আপনারা আস্ত ফিশ এবং গ্রিল যে চিকেন গ্রিল করবেন বা বিফ গ্রিল করবেন সেক্ষেত্রে আপনি এটা ধরে চেঞ্জ করে নিতে পারবেন, তো আপনার হাতে ভাপটা আসবে না বা গরম ভাপটা যেটা সেটা আসবে না। এটার প্রাইসটা হচ্ছে অনলি 150 টাকা। আর একটা আছে, আমি সেট দেখাবো, দেখো না, আর একটা সেট আছে, আমি সেটটাও আপনাদেরকে দেখাবো। চলুন সেটের মধ্যে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন ভাইয়া, ভাইয়াকে আসলে শপে পাবেন। তো ভাইয়ার নামটা? আচ্ছা, বাবুল ভাই আমাকে হেল্প করতেছে ভিডিওর মাঝখানে, যেহেতু ফার্স্টে দেখিয়ে নিই আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখন দেখবো কি এটা বলেছেন জানো,
বারবিকিউ টুল সেট, এটা হচ্ছে ছোটো সাইজ, সাইজটা এটা হচ্ছে বড় সাইজ। তো আমরা ছোটো সাইজটা আগে দেখব, ছোটো সাইজের মধ্যে কী কী পাচ্ছি। আর যারা বারবিকিউ করা পছন্দ করেন এবং খাওয়া পছন্দ করে তো তাদের জন্য এগুলি খুব প্রয়োজনীয় পড়বে। এগুলি হচ্ছে সেট, ক্যারি করে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন, পিকনিকে কোথাও যদি গেলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি সেটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে টং, আচ্ছা এটা হচ্ছে টং, এটা হচ্ছে আপনার কয়লা নাড়ানোর জন্য চামচটা এবং ছুরি আর গ্রিল কাটার বলতে পারেন। আর এটা হচ্ছে আপনার শিক থেকে বারবিকিউ ছুটানোর জন্য সেটা, আর অয়েল ব্রাশ। তো ছটা জিনিস না, পাঁচটা জিনিস আমরা পাচ্ছি এই বক্সের মধ্যে, সেটের মধ্যে। তো এটার প্রাইসটা আমরা একটু জানবো। এটা হচ্ছে 2600 টাকা। আচ্ছা এটা পড়বে 2600 টাকা। আর এটার সাথে কিন্তু এই বক্সটা সহ আমরা পাচ্ছি পুরো সেট, আউটলুকিং বক্স আছে। হ্যাঁ, তো পুরোটা সেট আর কি পাচ্ছি বক্সের সাথেই, কোথাও ক্যারি করতেও সুবিধা হবে। তো এটা হচ্ছে বড় সেট, বড় সেটের সাথে আমরা জিনিসগুলো একটু বেড়ে যাবে। হ্যাঁ, এটাতে এক্সট্রা দেওয়া আছে হচ্ছে বারবিকিউ স্টিক দেওয়া আছে। আচ্ছা বারবিকিউ স্টিক সাথে আছে, আর একটা ব্রাশ, এটা দেওয়া আছে। এই ব্রাশটা দিয়ে অবশ্যই চুলা সম্ভবত পরিষ্কার করার জন্য। তো যেহেতু আমরা চুলা যেহেতু কিনবো, সেই ক্ষেত্রে যে আমি চুলাটা আপনাদেরকে দেখিয়েছি, আরও অন্যান্য ধরনের চুলা আছে, আমার আরও নেক্সট ভিডিও দেখতে পারবেন, আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স এটার প্রাইসটা আমরা জানবো, এটার প্রাইসটা হলো 3600 টাকা। আচ্ছা এটার প্রাইসটা পড়বে 3600 টাকা। তো এটার মধ্যে কী কী পাচ্ছি দেখুন, অনেকগুলো এরকম। আর এটার মধ্যে সাইজও আছে আরও না? আর কোনো সাইজ নেই। আচ্ছা এই দুইটা সাইজ হবে। আচ্ছা তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।